আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান দাল্লাযী ইয়াকরিদুল্লাহু কারযান হাসানা ফায়ুযাআফহু লাহু আযআফান কাসীরা। কে এমন আছে আল্লাহর, আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহকে উত্তম ধার দেবে, এমন কে আছে যারা এভাবে আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহকে উত্তম ধার দেবে? আল্লাহ পাক বলছেন ফায়ুযাআফহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন সেটাকে বৃদ্ধি করে আপনাকে ফেরত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমরা পৃথিবীতে কোনো মানুষকে 10 টাকা ধার দিই, আর সেই 10 টাকার বিনিময়ে যদি আমরা 12 টাকা নিই, তাহলে সেটা সুদ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, সেটা নিতে পারবেন না। কিন্তু যদি আপনি আল্লাহকে যদি 10 টাকা ধার দিয়ে যান, অর্থাৎ দান করে যান, আল্লাহ পাক বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, তার মানে সে আমাকে ধার দিল, এই ধার দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ ওই কঠিন কিয়ামতের দিন সেটাকে দ্বিগুণ করে, বহু গুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনারা এই ঈদগাহের জন্য আল্লাহর ওয়াস্তে যদি দান করে যান, এই দান আপনার অপচয় হবে না, ব্যর্থ যাবে না, এই দান আল্লাহর কাছে গচ্ছিত থাকবে, সংরক্ষিত থাকবে, আর কিয়ামতের দিন আপনাকে জান্নাত যাওয়ার জন্য এই দানগুলোকে আপনার কাজে লাগানো হবে, আর সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন সমপরিমাণে আপনাকে দেবেন না, বরং সেটাকে বৃদ্ধি করে আল্লাহ পাক দেবেন। কারণ আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বাড়িও দিতে পারেন, কমিও দিতে পারেন, এবং তারই কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে, তারই কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। আপনি দান করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক সেটাকে বহু গুণে বাড়িয়ে আপনাকে ফেরত দেবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্যত্র আরেকটা আয়াতে বলছেন, যদি কোনো মানুষ আমার সঙ্গে ব্যবসা করতে চায়, আমার সঙ্গে বাণিজ্য করতে চায়, সে যেন আমাকে দান করে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ইউকিমুস-সালাতা ওয়া আনফাকু লাহুম আজরুন কারীম, যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন সিররান ওয়া আলানিয়াতান, যদি আপনি গোপনে অথবা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, আপনি মনে করতে পারেন যে আপনি আল্লাহর সঙ্গে ব্যবসা করলেন, এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। ভাই, দুনিয়াতে আপনি পার্টনারশিপ তৈরি করছেন, দুনিয়াতে আপনি ব্যবসা করতেছেন, যখন আপনি মানুষের সঙ্গে ব্যবসা করবেন,